বন্ধুরা, আমরা আজকে যে অধ্যায়টি শুরু করতে যাচ্ছি সেটা শুরু করার আগে তোমরা এই ভিডিওটা দেখে আমাকে বলো তো এটা কী নিয়ে হবে। চলো আমরা একটু ভিডিওটা দেখি। দেখো, এখানে একটা পালতোলা নৌকা বাতাসে পালের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখানে দুইটা বাচ্চা, তারা ঘুড়ি উড়াচ্ছে, পাখি উড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট মেয়ে, সে বাতাসে চরকি ঘুরাচ্ছে। তাহলে তোমরা কি গেস করতে পারছো এখান থেকে আমাদের যে অধ্যায়টা আমরা পড়বো সেটার নাম কি? একদম ঠিক, সেটার নাম হচ্ছে বায়ু। অর্থাৎ আমরা এই যে ওরা সবাই বাতাসের সাহায্যে এই কাজগুলো করছে, বায়ু সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা জানবো আমাদের চারপাশের বায়ু সম্পর্কে। আমাদের চারপাশের বায়ু থাকলেও আমরা তা দেখতে পাই না। তাহলে তোমরা কি কেউ কখনো বায়ু দেখতে পেয়েছো? কখনোই দেখতে পাওনি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের চারপাশে বায়ু আছে? আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছোড়াছুড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। পানির ভেতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে আমরা বুদবুদ হয়ে উপরে উঠে আসে। হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করি। আমরা জানি বায়ু আছে কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। আর কোনো কোনো অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের চারপাশে বায়ু আছে। আর কোন কোন অবস্থায় আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে? বায়ুর গুরুত্ব সম্পর্কে আমরা একটু দেখি যে বায়ু সবখানেই আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। এভাবে জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই প্রয়োজন। তাহলে আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য শ্বাসকার্যে এবং উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বায়ু প্রয়োজন। তাই জীবের কিন্তু বায়ু খুবই অনেক বেশি প্রয়োজন। তো আমরা বায়ুর ব্যবহার সম্পর্কে দেখি যে মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। নৌকার পাল বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে। এরপরে গরম লাগলে বায়ুর সাহায্যে আমরা শরীর ঠান্ডা করি। বায়ু প্রবাহ উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। তাহলে আমরা দেখলাম যে মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে, গাড়ির চাকায় ব্যবহার করে, পালতোলা নৌকা চালাতে ব্যবহার করে এবং উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করে। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে আমাদের চারপাশে বায়ুর ব্যবহার এবং কেন বায়ুর প্রয়োজন এই সম্পর্কে। এরপরের ভিডিওতে আমরা বায়ুর বিভিন্ন উপাদান সম্পর্কে জানবো।